গেল জুনে $220 কোটি, এরপর কমতির ধারাবাহিকতায় জুলাইয়ে নামে $197 কোটি 32 লাখ, আগস্টে দাঁড়ায় $160 কোটিতে আর সেপ্টেম্বরে আসে মাত্র $133 কোটি 44 লাখ, যা 2020 সালের এপ্রিলের পর সবচেয়ে কম। এভাবে দেশের রিজার্ভ আর অর্থনীতিকে যখন ক্রমেই হতাশার চাদরে ঢেকে দিচ্ছিল নিম্নগামী প্রবাসী আয়, তখন অন্ধকার সুরঙ্গের ওপাশে সেই প্রবাসীদের আয়ই জ্বালালো আশার আলো। রেমিটেন্স বেড়ে অক্টোবরে $197 কোটি 76 লাখ এলো। নানা সমালোচনার মধ্যে এমন কি হলো যা আবারও আশার পালে হাওয়া লাগালো? গেল 22 অক্টোবর থেকে প্রবাসী আয় আনতে 2.5% প্রণোদনা দিতে পারবে বাণিজ্যিক ব্যাংক, এর সঙ্গে যুক্ত থাকবে আগে থেকেই দেয়া সরকারের 2.5%। 20 অক্টোবর এমন সিদ্ধান্ত জানিয়ে দেয় বাফেদা ও ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি, যা প্রবাসী আয় বাড়াতে বড় প্রভাবক হিসেবে কাজ করছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। একটা বড় কারণ এক্সচেঞ্জ রেট খানিকটা মুভ করেছে, অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা বাজার রেটের কাছাকাছি নেবার একটা চেষ্টা হচ্ছে। আমরা ফার্স্ট বেস্ট সলিউশন করতে পারিনি, অর্থাৎ পুরোপুরি মার্কেটকে ছেড়ে দিতে পারিনি এক্সচেঞ্জ রেটটা, কিন্তু ইনসেন্টিভের মাধ্যমে এক্সচেঞ্জ রেটটা কাছাকাছি নিয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে? অর্থনীতিবিদরা বলছেন ডলার রেট যত বাজার ভিত্তিক হবে তত বাড়বে প্রবাসী আয়। বিনিময় হারের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকে যত আমি বাজারের সাথে সমন্বয় করবো, এই যে এখন যেমন কিছুটা চেষ্টা করা হচ্ছে, তত এটা এটা ভালো হবে। প্রতিযোগিতামূলক দামে ডলার বেচাকেনার সুযোগ উন্মুক্ত হলে শিক্ষা, চিকিৎসা, পর্যটন সহ নানা দরকারে বিদেশ ভ্রমণকারীদের মধ্যেও হুন্ডির প্রবণতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।